আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আওয়ামী লীগ হিরো আলমের কাছে অসহায় হয়ে পড়েছে বললেন মির্জা ফখরুল। গয়েশ্বরের দাবি নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত সরকারের পদত্যাগ। সেতুমন্ত্রী বলছেন হিরো আলমের জন্য ফখরুলের দরদ উতলে উঠেছে। রুমিন বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন। এবার জানিয়ে দেব, 50,000 কোটি টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে সরকার বললেন আমির খসরু। সর্বশেষ জানিয়ে দেব জনগণ গণ অভ্যুত্থানের সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগ হিরো আলমের কাছে অসহায় হয়ে পড়েছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হিরো আলম হিরো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ হিরো আলমের কাছে অসহায় হয়ে পড়েছে। তারা হিরো আলমের কাছে মাত্র 800 ভোটে জিতেছে, তাও চুরির অভিযোগ এনেছে হিরো আলম। রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ 10 দফা বাস্তবায়নের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর 2টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে 10টি বিভাগীয় শহরে সমাবেশ শুরু হয়। মির্জা ফখরুল বলেন এ সরকার ফ্যাসিস্ট সরকার, জনগণের সাথে প্রতারণা করে বসে আছে। এ আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন, আমরা অধিকার আদায়ে লড়ছি। ভোটের অধিকার, বাঁচার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, আপনারা সবাই সরকারের বিরুদ্ধে লড়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত সরকারের পদত্যাগ বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে শেখ হাসিনার সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, দেশের বিশিষ্টজন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব দাবি আদায়ে আগামী 11 ফেব্রুয়ারি শনিবার সারাদেশে দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকেলে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের কমানো সহ 10 দফা দাবিতে নগরীর কেসিসি মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার দিকে তাদের সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু সহ 10 জেলার নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন বিএনপির কর্মসূচিতে জনসমর্থন দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের জন্য একের পর এক পাল্টা কর্মসূচি দিয়ে আসছে। সারাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, তেল গ্যাস জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। এই দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। হিরো আলমের জন্য ফখরুলের দরদ উতলে উঠেছে বললেন সেতুমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উপনির্বাচনে হিরো আলমকে দাঁড় করিয়েছে বিএনপি। পার্লামেন্টকে ফালতু বানাবে, পার্লামেন্টকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি, অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে। আজ শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে আয়োজিত শান্তির সমাবেশে বক্তৃতায় তিনি অভিযোগ করেন। সেতুমন্ত্রী বলেন ফখরুল সাহেব বলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলম নাকি হারানো হয়েছে। হিরো আলমের জন্য এত দরদ উতলে উঠেছে ফখরুলের। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। ফখরুল্লা তো ইলেকশন চাইনি, তাদের 6 জন পদত্যাগ করেছে। বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে কাদের বলেন ফখরুল সাহেব পাকিস্তান আমল তো ভালো, এখন পাকিস্তানের কি অবস্থা? বাংলাদেশের 6 মাস আমদানি করার রিজার্ভ আছে, পাকিস্তান 3 সপ্তাহেরও রিজার্ভ নেই। ক্ষুধায় সমস্ত পাকিস্তান কাঁপছে, সেই পাকিস্তান আপনার ভালো লাগে? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান বাংলাদেশ আজকের পাকিস্তান হবে। তিনি বলেন খেলা তো হবেই, এখন প্রতিদ্বন্দ্বী কই? বিএনপির তো উঁচু গলা নিচু হয়ে গেছে, গরম থেকে নরম, কি খেলবো তাদের সঙ্গে? বিএনপিকে বলি ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেরকম পার্টি দরকার, প্রতিপক্ষ দরকার, এই আন্দোলনে খেলার মতো পরাজিত হয়ে গেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিতে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জামাল বহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হানিফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম সহ মহানগর নেতারা। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন বললেন রুমিন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন বলি সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এই হলো কমিশন, এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না। শনিবার বিকেলে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না, ক্ষমতা থেকে যদি নামেন মানুষ আপনাদের বিচার করবে, বিএনপির প্রতিহিংসা রাজনীতি করে না, যদি করতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনাদের নেত্রী দেশ
দেশে আসতে পারত না। তিনি বলেন, যে ভোটে ভাই তার ভাইকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, তারাই বিচার করবে বিএনপি সাধারণ মানুষের দল। রুমিন আরো বলেন, তারা বলেন বিএনপি আন্দোলন করতে জানে না, বিএনপি লগি বৈঠা দিয়ে মানুষ মারতে পারে না, বিএনপি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে রাজনীতি করতে পারে না, বিএনপি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যায় না। বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, বিএনপি যদি রক্তের রাজনীতি করত তাহলে 2008 সালে ক্ষমতায় আসত, 2008 সালে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। 1/11 সরকার তাদের আন্দোলনের ফসল, 1/11 যারা ঘটিয়েছে তারা নিরাপদে বিদেশে আছে, আবার কাউকে সংসদেও দেখতে পাই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রে আপনারা ক্ষমতায় এসেছেন, যদি এই চক্র ব্যবহার করে আবার ক্ষমতা যান আপনারা ভুল করবেন, মানুষ আপনাদের ছাড়বে না। রুমিন ফারহানা বলেন, প্রতিটি জিনিসের দাম আকাশে উঠে গেছে, চাল তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে শেখ হাসিনাকে জবাব দিতে হবে, দফায় দফায় বিদ্যুতের দাম গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কুইক রেন্টাল হলো কুইক চুরির একটি মাধ্যম, টাকা পাচারের মাধ্যম কুইক রেন্টাল দিয়ে লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় যাব তখন একটা একটা করে চোরের বিচার করব, যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের কান ধরে দেশে নিয়ে আসবো, আপনারাই বিচার করবেন। ইভিএমে ভোট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কোন ইভিএমে ভোট হবে না, ভোট হবে ব্যালটে, হিসাব করে চলবেন, দিন কিন্তু বেশি নাই শেখ হাসিনাকে গদি থেকে নামানোর। সারা বাংলাদেশ আমাদের সঙ্গে আছে, খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব মাহফুজ উন্নবী প্রমুখ। 50,000 কোটি টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে সরকার, বললেন আমির খসরু। বিদেশে টাকা পাচার করে আওয়ামী লীগ সরকার 50,000 কোটি টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য আওয়ামী লীগকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ তুলে দিচ্ছে, কিছুদিন পর পুলিশের থানা দখল করবে আওয়ামী লীগ। আমির খসরু বলেন, সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনী যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে চায় তবে তারা টিকে থাকতে পারবে না। 10 দফা আদায় প্রতিটি ইউনিয়নে আগামী 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি, জানান তিনি। জনগণ গণ অভ্যুত্থানে সরকারকে ক্ষমতা থেকে নামাবে, বর্তমান সরকার ক্ষমতা থেকে নামানোর লড়াই গড়ে উঠেছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাবে। শনিবার বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ 10-14 দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশে আয়োজন করে 7টি রাজনৈতিক দলের সমন্বিত গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। সাকি বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের কথা বলে, তাদের স্মার্টনেস মানে তাদের চাকরি করা মানুষের চোখে ধুলো দেওয়া, ভোট চুরি করা, সেটাকেই গণতন্ত্র বলা। দেশের মানুষ আর এ মিথ্যাচার নেবে না, দেশের মানুষ দালাল নামে আন্দোলন ধ্বংস করা বেশি দিন আর দেখবে না, মানুষ জেগে উঠেছে, রাজপথ মানুষের সয়লাভ হবে। সরকারের সব দালালি চক্রান্ত দমনপীড়ন ও ভয়কে ডিঙিয়ে এ দেশের মানুষ গণ অভ্যুত্থান করে তাদের ক্ষমতা থেকে নামাবে, সেই লড়াই গড়ে উঠেছে। তিনি বলেন, উন্নয়নের নামে সরকারের পোষ্য লোকেরা, ভাই ব্রাদাররা, আত্মীয় স্বজনরা সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে, তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে নিয়ে নিয়ে হোটেল কিনছে, ব্যবসায় বিনিয়োগ করছে। সাকি বলেন, কথা ছিল 2014 সালের মধ্যে বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে, বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন বিদ্যুৎ উৎপাদন করবে তখন ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আর কোনো দরকার হবে না, কিন্তু সরকার ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না করে তাদের বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, সরকার গত কয়েকদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে, এর আগে 19 দিন আগে একবার বাড়ানো হয়েছিল, আগামী মাসে তারা আবার বিদ্যুতের দাম বাড়াবে। দেশের যেসব মানুষ খেতে পায় না তাদের ঝোল থেকে টাকা নিয়ে সরকার তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে পকেট ভরানোর ব্যবস্থা করছে, এ হলো তাদের উন্নয়ন।